জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস 2021 পালিত হয়। এ নিয়ে উদযাপন উপলক্ষে ফরিদপুর সদরপুর উপজেলা প্রশাসনের তরফ থেকে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার সকাল 9টায় উপজেলা পরিষদ দরবার হলে নানান কর্মসূচির মাধ্যমে উক্ত দিবসটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জিয়াউর রহমান ছাড়াও অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এহসান মিয়া ও গণমাধ্যম কর্মীবৃন্দ। শেখ রাসেল এর জন্ম বার্ষিকী উপলক্ষে নানামুখী কর্মসূচি হিসেবে কেক কাটা, শেখ রাসেলের জীবনের উপর আলোচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা ও শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তালের চারা বিতরণ এবং 100 দুস্থ শিশু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী হিসেবে শুকনো খাবার ও এক বস্তা করে চাল প্রদান করা হয়। এর আগে রোববার সদরপুর স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2021 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ঢেউখালি ইউনিয়ন সদরপুর ইউনিয়নকে 8-7 গোলে পরাজিত করে। আমার 1964-তে আমার জন্ম, আজকে আমারও বয়স সেই 58 বছর, 58 বছর, এবং সেই ক্লাসেরও 58 বছরে পদার্পণ করত। আজকে আমাদের মাঝে সে আর নেই, এই জন্য আমার বুক থেকে বুক কান্না আসছে। আমি তার পরিবারের সকল শোক সম্পত্ত সকলের রোহের মাফ ফেরত কামনা করছি আজকের এই।